আ ফ ম কামাল খুনের মামলার আসামি গ্রেফতার। সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতার কুটি মিয়া সিলেট নগরীর বড়বাজার গোয়াইপাড়া এলাকার মৃত নূর মিয়ার ছেলে। কামাল খুনের ঘটনার মামলায় কুটি মিয়া এছাড়া নামীয় 5 নম্বর আসামি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আজিফ হার আলী শেখ। তবে কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তা বিস্তারিত জানায়নি পুলিশ। জানা গেছে, গত রবিবার রাত 8টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে গোয়াইটুলার দিকে যাচ্ছিলেন। তার গাড়িকে অনুসরণ করছিল 2টি মোটরসাইকেল, তাতে আরোহী ছিলেন 3 জন। পরে আরেকটি মোটরসাইকেলে থাকা 2 ব্যক্তি বড়বাজার 118 নম্বর বাসার সামনে কামালের গাড়ির গতিরোধ করে পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুনিরা পালিয়ে যায়। স্থানীয়রা কামালকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই মইনুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ কর্মী আজিজুর রহমান সম্রাটকে প্রধান 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি আছেন আরও 5-6 জন।